Assalamualaikum friends, Eid Mubarak, সকল বন্ধুদেরকে জানাই। তো বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে একটা ঈদ স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি। ঈদের দিনকে আমরা কি কি করলাম সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। শেয়ার করতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ করছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি মাংস, গরুর মাংস কিছু নিয়ে নিয়েছি। তো রান্নাও আমি সেরে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এখানে গরুর মাংসটা আমি কষা করে নিচ্ছি। ঈদের দিনকে তো অনেক কিছুই আমাদের রান্না হয়, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি সিমাই রান্নার জন্য এখানে দুটো নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটা ভালো করে ফাটিয়ে জলটা বের করে নিচ্ছি। আমাদের তো ঈদের দিনকে অনেক নানান রকমের সিমাই রান্না হয়, সিমাইগুলো খুবই স্পেশালভাবে রান্না করা হয়। তো নারকলটা আমার ফাটানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবারে আমি নারকলটা ভালোভাবে গ্রেট করে নেব। তো এই নারকলের দুধ দিয়ে সিমাই রান্নাটা খেতে প্রচণ্ড ভালো লাগে। তো বন্ধুরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ নারকলটা আমার গ্রেট করা হয়ে গেছে। তো আমি এই নারকলটা দুধ বের করে নেব ভালোভাবে। দুধটা ভালো করে বের করে নেওয়া হয়ে যাচ্ছে। এই দুধ দিয়ে আমি কিন্তু সব সিমাইগুলো রান্না করব, আর নারকেলের দুধটাই মাস্ট সিমাই রান্নার জন্য। তো এখানে দুধগুলো রেডি করে নিয়েছি। এবারে কিছু মশলা দিয়ে দিচ্ছি। এবারে এটা সিমাইয়ের মশলা, এগুলো দুধের মধ্যে দিয়ে দেব। এখানে কিছু সিমাই নিয়ে নিয়েছি, এগুলো প্যাকেটের সিমাই। তো এখানে আমার লুচিগুলো সব বেলা হয়ে গেছে, লুচিগুলো এবারে ভেজে নেব। আর এখানে সব ভাজাও হয়ে গেছে, এখানে আমি লাচ্চা সিমাইটা দুধ দিয়ে ভালো করে ভিজিয়ে নেব। তো মাশাআল্লাহ এই লাচ্চা সিমাইটা খেতে খুবই দারুণ লাগে। এটা হচ্ছে হলদিরামের লাচ্চা সিমাই, খেতে দুর্দান্ত স্বাদ। তো এখানে আমি গরুর মাংসটাও রান্না করা হয়ে গেছে, এবারে আমরা পরিবেশন করে নেব। একসঙ্গে সকলে মিলে আমরা নাস্তা করব। ঈদের দিনকে সকলেই তো খুশি। তো আপনারা কিভাবে ঈদের দিনকে কাটালেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো আমি সিমাইগুলো সব পরিবেশন করে নিয়েছি প্লেটের মধ্যে। শুকনো আছে, ঝোল সিমাই আছে, এটা হচ্ছে জর্দা সিমাই, এটা লাচ্চা সিমাই। তো আমি চার রকমের সিমাই রান্না করেছি। আর এখানে লুচি করেছি, এটা গরুর মাংস কষা করেছি, আর এখানে মুরগির মাংস কষা করেছি। তো একসঙ্গে সকলে মিলে খেতে বসে গেছি। একসঙ্গে বসে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। তো কার কেমনভাবে ঈদ কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমরা তো সকলে খেয়ে দেখলাম, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে সিমাইগুলো খেতে। এটা তো ঝোল সিমাই, এটা শুধু দুধ দিয়ে বানানো হয়, খুবই দারুণ হয় বন্ধুরা। তো সিমাইয়ের প্রিপারেশনগুলো কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর অবশ্যই বাড়িতে এরকম সিমাই বানিয়ে খাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো আমি লুচিটা নিয়ে একটু খেয়ে দেখলাম, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।